অতি নিশ্চয়ই যেদিন আমরা কাছে সব কিছু রেডি আইছে যে আমরা ফ্লাইট অমুক দিন ও দিন রাত্রে ডাকিয়া নিয়ে কইবা তুমি নাই যে যাইতে কি আমি মনে হয় আই আমার ফাইতে না আমার কবরের জায়গা ফান্তা দেখিয়ে দিই আমরা বড় বিচলিত হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম যে বাবা দুনিয়া ছাড়িয়ে যাইবা কি আর আমরা কিভাবে আমার হজের সফর যাইতাম ও মুসলা উসলাকে ডাকিয়া দেখা গেল যে আমরা তো নফল হজ বড় সাহেব আল্লাহর নবীর বদলি হজ করবো আমিও আল্লাহর নবীর বদলি হজ করবো মুসলা কই কোয়া আছে যে নিজের ফরজ হজ যদি হয় নিজের ফরজ হজ মা বাপর মনতুষ্টির কারণে নিজের ফরজ হজ যে বিলম্বিত করার অনুমতি ইসলামের মাঝে রয়ে গেছে ও গিয়ে আমরা দুজনে গিয়া কইলাম যে বাবা আমরা যাইতাম না আপনারা থুই আমরা যাইতাম না আমরা কাকু কইলা কত করি তোমার লোকসান আইব আমরা বললাম 26,000 করি আইব কইলা ঠিক আছে দিলাম যাও বাদ দিল পরের দিন সকালে ফজরের পরে আমার ডাকাই নিয়ে বললো যাও বড় করে লইয়া উঠল ডাকিয়ে নিয়ে আমরা যে কইলা যে তুমি যে কতদিন করে আইবা আমি বললাম মাত্র 14 দিন করে আইবা কইলা যাও গে তুমি তাই না হজ্জ আর টিকিট ক্যান্সেল করিও না আমি ইতমিনান পাইছি তুমি ঘুরিয়েই আমার পাইবা যেদিন হজ থাকি ঘুরি আমরা আইলাম আমার পরে বাসাত কিছুমা দিন অসুস্থ হয়ে গেছে উঠিয়া বইবার কোনো শান্তি নেই আমরা দেখি চেষ্টা করছি উঠি কইলা তুমি দিন আমার একটা মায়া দেও মায়া দিলাম সে কইলা ওইছে না তাই নিজের দরিয়া মায়া দিলাম দিয়া বইলা যাও কি বাড়ি বাচ্চা নিতে নিতে দেখবার লাগিয়া অপেক্ষা করলা আইসকুল আই থাকি খাই থাকি বাবার কাছে আই ঠিকই সেই যে গেলাম আর বাবার বিয়ে আল্লাহর মাহবুব বান্দা যারা এরা তো সিগন্যাল পাইনি না পাই না হযরত রাবিয়া বছর এখান দাসিরে কইন যে সম্ভবত আজকে রাত্রে আমি মারা যাইব আমার দুইটা ওসিয়ত 1 নম্বর ওসিয়ত হইল কি যদি রাত্রে আমি মৃত্যুবরণ করি আমার লাগে সকালের অপেক্ষা করিও না আমার সাথে সাথে দফন হইব সকালে আল্লাহ এলান করে দিবার যে আমি তাদের থেকে বিদায় নেব 2 নম্বর ওসিয়ত হইল কি যে আমার যে কুত্তা যেটা জামা যেটা আছে যে গোবিন্দ আমি তাহাজ্জুদ নামাজ হর হামেশা পড়ি ও বুঝি আমারে খাতন মান ঠিকও দেখা গেল রাত্রের গভীরে তাই ইন্তেকাল করে নিশ্চয় তাহলে ওসিয়ত অনুযায়ী 8-10 পরে ডাকিয়া আমি তার খাতন দাবনার ব্যবস্থা জানালার ব্যবস্থা করে পরদিন তার দাসিয়ে খাবে দেবেন তাই খুব সুন্দর কাপড় কিনছি করে তাই সুবহান বান্দি হো বান্দা হো তোরে সাহ এক সাহাবী আমি সব মহলত দান করছি একদিন না একদিন আমি সব কিছুর প্রতিকার করবো মালা জিনিস করুক আর মা বাবার খবর জিয়ারত করতে হবে এটা হারাম তার কথা শুনলে আপনার টেকা দিব বসিস দিব আর আবু হানিফার কথা শুনলে কবি এটা হারাম মা বাবার খবর জিয়ারত নাই নবীর খবর মরার পরে কান্দিও আমি মরার পরে বুকুর তাবলাগিও আমার গুরুত্ব অনুধাবন করিও সমাজের কাছে আমরা দেশ করেন না সুখ পালন করেন না খালা কাপড় কেনা নিয়ে বাঁধিয়ে রাখুন না যে ফুল দিতে গাড়ি গুলা বেটা জানে বেটার ভিতরে খবর কেটার আল্লাহ জানে বেটা লোকে কি সুলুক করার বারে ফুল দিতে 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 শেষ সামিয়ানা টাঙ্গাইতে টাঙ্গাইতে শেষ তারিফ করতে করতে শেষ আল্লাহ জানে ভিতরে কিটা হিন্দুস্তান পাকিস্তান মারের ভিতরে না মারে যে মানুষে হইয়া যাইব যে আমি মরার পরে খান্দি আমার গুরুত্ব প্রকাশ করিও ও ব্যক্তির দুই লাগে যদি কোনো মাতম করা হয় তার কবর আল্লাহ আদাব দান করে কি হতি তোর অর্থ না কিন্তু মিশা মাত্রায় কইছে যে মা ওপর লাগে সিদ্ধি করলে বলে কবর আগুন দেবে আল্লাহ মানুষ সব আর যে মানুষ আল্লাহরে বন্ধাদারের আল্লাহ এখন করুব নমাজি
আকিমি সালাত আলি দুলুকি শামা আউলিয়া যারা আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন মানদার আমার তা মুত্তাকি বনিয়া জিন্দেগি কাটাইতে হইব এটা গীতা কানে কইছেন নিজে ফুদলিতা বলি ইয়াকুয়া অমুগলি ইয়াকুয়া জান্নাত সব মুমিন হলো যে আল্লাহর এক্সপেকটেশন হইল কি সমস্ত মুমিন যেন আল্লাহর ওলি হইতে পারে গোকাশ আমি প্রায় জায়গা কইছি একটা উদাহরণ দিছি যে আমরা যে দান খেত করি সুসা হইবার আশায় বলি না দান হইবার আশায় বলি আল্লাহ জমিন মানুষ সাজাইছে আল্লাহ কইন ওলা তুজলা গোদা ফাতিলা আল্লাহ জুলুম থাকি পাক আল্লাহ জমিন মানুষের সারা থেকে বড় সৌন্দর্য দান করি ফাটাইছে তান প্রতিনিধি বানাইয়া ফাটাইছে সমস্ত কিছু রিজকের বন্দোবস্ত টাইম গ্রহণ করছে ইজ্জত হায়াত মৌত যে তানাথ আল্লাহ কোনো মানুষের দুঃখ বানাইবার লাগে ফাটাইছে না বরং আল্লাহ সব মানুষের জন্নতি হইবার লাগে দুনিয়াত ফাটাইছে আফসুস যে সুসা বনি জীব না জ্বালাইয়া কোনো উপায় নাই বিদায় দুঃখ নিয়ে আল্লাহ মানুষের নেটা দিই কথা ঠিক না ঠিক না আল্লাহ বড় খুশ হই আল্লাহর লগে আল্লাহরে রাজি করা বড় সহজ জিনিস কিতাবও আছে মূসা আলাইহিসসালামের সময়ে বৃষ্টি বন্ধ হয়ে গেল চরম খরা দেখা দিয়ে গেল বৃষ্টি নাই বাদল নাই মানুষের খানিদানি অভাব দেখা দিয়ে গেল মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার কম ধ্বংস হয়ে জিতটা তুমি মেঘ দান করো বৃষ্টি দান করো আল্লাহ জানাই দিল যে মূসা তোমার কৌমর মাঝে একজন মানুষ আমার বড় নাফরমান হয়ে গেছে যার নাফরমানি আমি সহ্য করতাম পারি না তার কারণে আমি মেঘ বন্ধ করে রাখিছি মূসা আলাইহিসসালাম জানতে চাইলে আল্লাহ আমার করণীয় পিতা আছে আল্লাহ জানাই দিলা মূসা তারে তোমার কম থাকি পার করি দেব মূসা আলাইহিসসালাম মজলিস কায়েম করে কইলা রে বাবা কোন ভাইয়ে পাপ করবে দশ ঘর গেদের সে আল্লাহর নাফরমানি করি আল্লাহ মজলিস থেকে উঠিয়ে যাও তুমি আমরা থাকি না হরিয়া গেলে আল্লাহ মেঘ দিতে না আসিস আমি সমস্ত কিছু মাফ করি মানুষের লাগে আল্লাহ ক্ষমা রাখছেন সবচেয়ে ইতমিনানের যে আয়াত কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তফসির বার করে দেবো আল্লাহ সবচেয়ে মায়ার ডাকর রোজাদার বন্ধা হওয়ার চিন্তা করিলে আল্লাহ খুশ করার আল্লাহ তোর আমার সুতরাং আল্লাহ মুমিনের কামিয়াবি আল্লাহরে রাজি করার পথবাই আমরা তো বেদিশা মুসলমান হয়ে গেছি বেদিশা মুসলমান আমাদের কোন দিশা নাই এই জিনিসটা চিন্তা থেকে চলা দরকার না দরকার নাই পাঁচ বছরের বাদশাহি কামিয়াবি নাই বন্দা তুমি ষাট বছর আশি বছর যদি আমার রাজি করে আইতে পারো ও বন্দা তুমি খুশখবরি জানিয়ে রাখি তোমার কোটি কোটি বৎসর আমি তোমারে রাজি করে এলাম জন্য তো আল্লাহ জন্নতি আপনার মনোরঞ্জন লাগিয়া আল্লাহ গানের মধ্যে করবো বুঝাবো কাছো গান গীত খিলা বলতে বাতাস দিয়ে বাজনার আওয়াজ আইব গান গাইবা খেয়ে বলতে হু রে ইন হলে গান গাইবা হু রে ইন খারা দের আদম সন্তান নাই আল্লাহ তার কুদরত দিয়া জাফরান দিয়ে আল্লাহ এক ধরনের মুমিনা মহিলা অকল বেশি অকল মনোরঞ্জন করবার লাগিয়া আনন্দ দেবার লাগিয়া আল্লাহ একদল সুন্দরী নারী অকল তৈয়ার করে রাখছেন যারা উপরে তার নৈরথ্যজন্য ডালিয়ে দিল এরা খেয়েই বা বুঝে যখন একবার মুস্কি আসি দিবা এরার এক আশির লগে গুঠার জন্য আলোকিত এরার এখানে উন্না জমিন আইয়া দিন লড়া দেয় তাহলে সমস্ত দুনিয়া খুশবোধার হয়ে যাবে এরা যদি থুতু ফলাইন সাত মহাসাগরের পানি মৌ থেকে আরো বেশি মিষ্টি হইবে মুর্দার খান্দার গেলে মুর্দার জিন্দা উঠবে এরা নাম হইবে হৌরে আইন এর আদর সন্তান নাই
আল্লাহর কুদরতি এক ব্যবস্থাপনা শুধুমাত্র জন্নতি মানুষের লগে আনন্দ দান করব লাগে বলে মুখ সুবহানাল্লাহ ও হুরে এই নবীকে আল্লাহ গীত গাওয়াইবা গান গাওয়াইবা কতদিন সিনেমার গানগুল সিনেমা মাঝখানে যে গান দেয় তা গানের সময় কত সময় থাকে এক গায়কর কাছ থেকে আমরা জিনিস কিনছিলাম গানের প্রডিউসার যে ইমতিয়াজ বুলবুল জিজ্ঞেসলাম যে সিনেমার গান যে এটা গাইন কত সময় গাইন বলতে কয়েকদিনের গান যে আনিয়া জমাইয়া আমরা 3.5 মিনিট করি ওদের 3.5 মিনিট কেনে 6 মিনিট করি না কেন ওদের 6 মিনিট হইলে মানুষের বউ রাইব মানুষের বুড়া লাগবে আল্লাহর জন্য তো যে বৎসর হারাইয়া দিব বুড়া লাগবে না বুড়া লাগবে বছর কাটাইব ভাই ওর গাছ দেখতে 10 বছর লাগে নি আধা ঘন্টা দেখলে গাছের পাত্র হচ্ছে গদি লেওয়া যাইবে এইটা দুনিয়া যারা জন্না আইপ্যাড পৃথিবীর সত্য আশ্চর্য জিনিস টেকনোলজি 10 বছর আমার সম্পর্কে গ্রহণ করে নেওয়া দরকার আল্লাহ খুশ না খুশ সেটা তো আমার দেখার বিষয় এই যদি মাকড় জালে আমরা আটকা পড়ে যাই তাহলে বড় বিজয় তো আমরা অর্জন করা সম্ভব হইতো না কথা আসেন না আসেন না বাচ্চাই ফালে মানুষের গিতার লাগিয়ে বলতে গাড়ি বাড়ি সমজাইয়া দিয়া যাইতাম ফুল বিয়া করে বৌরে দিয়ে খাম করাইতাম আনাইলে লইয়া ক্লাবও যাইতাম এটাও দিল কেনে বলতে যে মানুষ উনি হচ্ছে বিয়া করব যে আমি জমিন ও পাক নসল রাখিয়া যাইতাম আল্লাহ আমার রুহ আল্লাহ রুহ চিনে মানুষ আমেরিকার সবচেয়ে বড় পিয়াস রুহর শক্তি আছে সম্পদ চিনে না ইলেকশন একমাত্র জিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব যে কওয়াই বুক শরীর দে সাদালাতুল জামাতুর মানুষ তো একবার সাদালাল রহমত খালি জিকির নাই আল্লাহ ইয়াদ নাই একবার ইয়াদ করলে আল্লাহ একবার ইয়াদ করে এখানেও নাই আরো আছে আল্লাহর রাসূল ফরমান যে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সাগর সমুদ্র যা কিছু আছে দরিন্দা পরিন্দা জিন্নাত ইনসান তমাম মখলুকরে শক্ত করে এক গাইড বান্ধ বান্ধি এক পাল্লা তুল আর ছোট একখান খাদ্যর মাঝে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখি এক পাল্লা রাখো এই কলমার ও ওজন হইব যে সমস্ত মখলুকরে বাতাস উড়াইয়া দেবে ও জিকির আমরা পীর মুর্শিদে তালিম দিছ সাষ্টান দিতে লা ইলাহা সাড়িছে ইল্লাল্লাহ এটা কেনে হইছ বলতে এইভাবে অভ্যাস করলে চেষ্টা করলে দিলের মাঝে অটোমেটিক দাড়ি হয়ে যাব সুবহানাল্লাহ আর দাড়ি হইলে ফায়দা কি তো হইব বুঝে যার দিল আল্লাহ ইয়াদ দাড়ি হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শয়তান থেকে নিরাপদ হয়ে গেছে অশান্তির থেকে বাঁচিয়ে গেছে এখানে আল্লাহর ওয়াদা হইল কি আমার ইয়াদ যার কল্প আইছে তার কল্পের দিল দিয়ে আমি শান্তির বার্তা দান করি আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব এই এটাই হলো এরাই হলো আউলিয়া আল্লাহ যারা দুনিয়ার চলতেও কোনো ভয় নাই ও দেখুন আমরা আমরা তো আর ফিরসাব বল না আমরা ফিরসাব হলোর পিতা হইতাম বদনাম হইদের মানুষ হোক আলহামদুলিল্লাহ এরার এই ফিরসাব হলোর গুরুত্ব পিতা বলতে এরার সহমত যদি তুমি পাইলাও তোমার সদ্য গোষ্ঠীরে নিয়ে আল্লাহ উঠাইয়া দিলে এই বাহু কাছে ও হাসুনা উলাইকা রাফিকা ও হাসুনা উলাইকা রাফিকা
এরা লোক ধরার অর্থটা গীতা যে যার সঙ্গী জীব যারে মহব্বত করে নিব রুজে কেয়ামত তার সঙ্গী আল্লাহ তারে বানাইয়া দিবে আউলিয়া আল্লাহ বলে আমরা লাগে নিয়ামত নি না নিয়ামত নাই মাদুক আপনারা নিয়ামত না নিয়ামত নাই রসুল্লাহর শানের রিসালত মাহফিল সিলেক্ট করলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াব করছেন না করছেন না হায় রে মাথার বিষ কত যে কত ডায়রিয়া পর্যন্ত ছুটিছিল ছুটিছিল না ডায়রিয়া পর্যন্ত কিন্তু আল্লাহর হাবিবর আশিক উম্মত হলট দিল ইতমিনান পয়দা হইছে মুখে সোহার আল্লাহ গিয়া আউলি আল্লাহ হলট নিয়ামত রে দরিয়া রাখা এরা সহবত রে দরিয়া রাখা লাইন ঠিক রাখা বেলাইনে গেলে গিয়া খা বলতো না বেলাইনে গেলে কি খা বলতো না আজ জানি সব রে বানাই দিত রে আল্লাহ মা সব রে বানাই দিত কিবলা এই সমস্ত আবেগ মিসামাত দুই কারণে একটা হলো স্বার্থর কারণে একটা হলো আবেগের কারণে আবেগই মিসামাত থেকে আমরা বাঁচিয়ে থাকতে বলব মানে আল্লাহ পাকে ফিরিস হুরে ইন্দির যখন দানর মজলিস 70 বছরের করবা এরপরে আল্লাহ জিকে বা বেশি হল খুশ হইছো লোক সুবহানাল্লাহ বেশি হল বলে আল্লাহ খুব খুশ হইছ আর কোন তার চাও নিয়ম আল্লাহ আপনার মর্জি আল্লাহ যখন দাউদ আলাইহিস সালাম যখন স্টেজে উঠো সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম নে বলবা তুমি পড়ো তিলাওয়াত করো জবর তিলাওয়াত করো তা আল্লাহ আমার তো আগরিটা গুনতা রয়েছে না মধ্যে তোমারে আবার আমি দান করে দিলাম দাউদ আলাইহিসসালাম ও ফস্তি আসলা যাইন যখন তাই যখন জবর তিলাওয়াত করতা পাহাড়ে দুলা শুরু করে দিত পাহাড়ে দুলিত সমুদ্র সমুদ্রের মা সকল তার তিলাওয়াত শুনবার লাগিয়ে কিনারা থেকে ভিড় করে গেছে সুবহানাল্লাহ কত সুন্দর আওয়াজ আল্লাহ পাকে তার দিয়েছিলেন জান্নাত পায় বেশি টানে তে বেশ তো রইবা কিলা হুশ ফিরাইয়া জাগাতা নৌকা হুশ সম্ভালাও লেকিন কশ্তি ডুব জানে কে বাদ হায় হসরত জিন্দগি বরবাদি আহওয়াল কা আমার বাবা সে লিখে গেছে ও ভাই নৌকা ডুবি গেলে আর বাঁচার চেষ্টা করি না বলতো হুশ সম্ভাল লাও লেকিন কিস্তি ডুব জানে কে বাদ ডুবার পরে আর হুশ জাগাতে আল্লাহ হইত কেনে মধ্যে জাগাজি লাগানে কি দুনিয়া নেই ইব্রত কি যা হয় তামাশা নেই দুনিয়া ইব্রতর জায়গা পৃথিবীর মাঝে অনেক ছাত্রবাহী সকল আছেন ইতিহাস পড়ো না তো আজ ভাই পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজেতার নাম হইল গিয়া একজন লাগে চেঙ্গিস খান একজন লাগে তৈমুর লং সিকান্দার দি গ্রেট তাকে আলেকজান্ডার পাও কয়জন ভাইলা পৃথিবীর শ্রেষ্ঠ বিজেতাদের নাম হইল 60 জন এর মধ্যে সবচেয়ে বড় হইলা গিয়া সিকান্দার দি গ্রেট জানবে আলেকজান্ডার পাও 1700 বর্গ মাইল মালিক আছে 1700 বর্গ মাইল জান বিজয় অর্জন করছে ইরাকর বাবুল শহর আওয়ার পরে তার মৌতে দণ্ডে জাটকা দিতে তাও কোনো বড় বেমার নাই ম্যালেরিয়া তাপ ওই সময় তাই যে কথাটা খুঁজলে ও কথা দিয়ে কবি শের বানাইছে যে লাগা জাগাজি লাগানে কি দুনিয়া নেই ইয়ে ইব্রত কি যা হয় তামাশা নেই আমরা ইব্রত হইতে কম পাইলাম বাবরি নিয়ে তৈলাম মারি নিয়ে তৈলাম অনেকের সৌভাগ্য হয়েছে দাদা দাদির নিয়ে তৈলা নিজের আওলাদ নিয়ে কবর রাখলা এরপরেও মানুষ হেদায়ত হয় না আল্লাহ তুমি আমাদের হেদায়ত নসিব করো আমার ওয়াজের মূল উদ্দেশ্য হইল গিয়া যে আমরা বেহুশ হয়ে গেছি আমরা বিভুর হয়ে গেছি আমরা মত্ত হয়ে গেছি আমরা গাফিল হয়ে গেছি আমরা হুশ ফিরিয়ে আনতে হইবনি না না কোরআনে পাকর তফসির মহফিল হয়েছি কুরআন শরীফের তাসিরে আমরা রে বদলাই দে মহব্বতে আমরা রে বদলাই দেব আল্লাহর কাছে হেদায়ত সাইতামি না সাইতাম যে মানুষ হেদায়ত চাইব যে মানুষে মনে করব যে আমি তওবা করলাম আজ তো কি মিসামাত পাতাম নাই
আমি মা বাবার সকুত ফানির কারণে হইতাম না, মা বাপ দেখান পাইতাম না, আমি মা বাবার নাফরমান আওলাদ হইতাম চাই না, আমি হারাম খাইতাম না, আমার বংশরে হারাম বানাই যাইতাম না, বরং আমি দুনিয়া থেকে গেলে কি আমার জবান বন্ধ হয়ে যাব, আমার জবানটা কি আল্লাহর গোলামি বন্ধ হয়ে যাব, আমার রক্তটা কি দি আল্লাহর গোলামি জারি থাকে, আমার কবর গিয়ে এটার সব গিয়ে পৌঁছবো, আল্লাহর কেনে রাখতে যাইতাম বুঝতে বন্দেগির ওয়ারিস, আল্লাহর গোলামি ওয়ারিস, ও কথাটাও যে আমরা সবে মানি নাই, বাচ্চাই বাথানোর মালিক বানাই ফিরে যাইতাম যে গরুর বাথানো, আল্লাহর গোলামির ওয়ারিস বানাই দিতাম যদি নিয়ত করি না আল্লাহর প্রত্যেকের বাচ্চারে হেদায়তের পথ ধরাই দিল, আমরা রাজি আছি না, সিধা পথে আড়িতে আরাম পাওয়া যায় না, বেঘা পথে আড়িতে আরাম পাওয়া যায়, সুদ হয়ে হমুক বড় লাভবান হয়ে গেছে, তুমিও সুদ হলে আমি যাও, আল্লাহ খেয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না, জিনাখুরের বিরুদ্ধে নাই, বেনামাজির বিরুদ্ধেও নাই, সুদ এমন একটা জুলুম, সুদ এমন একটা জুলুম, আল্লাহ সুদীয় হওয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এর লাগে সুদ থাকি বাঁচিয়া থাকতে, মিশা থাকি বাঁচিয়া থাকবে, যদি এই পাক্কা ইরাদা থবার ইরাদা আজকে করি নাই, আল্লাহ ফরমাইন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার যে বান্দা আমার দিকে আগবাইতে চায়, যে বান্দা আমার লাগে সাধনা ইসলামি যায়, আমি তার সমস্ত পত্র পরিষ্কার করে দিই, সিকন্দরে আজমে কিতাব হইতে মরার সময় সত্তর লক্ষ বর্গ মাইলের মালিক বাগার কথা হুকে নি আপনার সব পৃথিবী দিলা বিজেতার নাই, এর নাম হইল কি সিকন্দর দি গ্রেট, তাও গ্রেট উপাধি তার কোনো মলঙ্গে দিছই না, গ্রেট উপাধিটা ইতিহাসে দিছে, কারণ এত বড় কোনো বিজেতা আর আসলো না পৃথিবীর, বয়স আছে মাত্র 33 বৎসর, কত বৎসর 33 বৎসর, ঠকবগে যুবক যুবক, মৃত্যু যখন খাঁচাতাইছে ম্যালেরিয়া তাপ হয়েছে, বাবুল সংগ্রহ ইরাক আরো সামান্য 4-5 দিন গেলে তাই বাড়ি পৌঁছে গেল, তাই বুঝতে আসনি যে কোনো ভাই এমন কোন সুরিত ব্যক্তি আসনি আমার কাছ থেকে আমার জিন্দগির সব অর্জন লইয়া যাও গিয়ে আমার বাড়িখান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার সুযোগ, কথা বুঝাইতাম পারছি, দুনিয়ার অর্থ বড় বাদশাহ যার নাম লোকের গ্রেট উপাধি ইতিহাসে দিছে, যাই 1700 লক্ষ বর্গ মাইলের মালিক হয়েছিল, তাই মৌত সময় কিতাব দার করছেন যেমন কোন দয়াল কেউ আসনি রে, আমি লিখিত হবে আমার সমস্ত সালতানাত দান করে দিলাইব, বিনিময়ে আমার বাড়ির গিয়ে আমার বউ বাচ্চারে দেখি আমার মোথানোর সুযোগ দান করে দেব, সম্ভব বলাও কুন্তুম ফি গুরুজি মুসাইয়াদা ইজা জাদালহুম লা ইস্তাগফিরুন সাআতাম ওয়ালা ইস্তাগফিরুন ওয়ালা ইস্তাগফিরুন, মৌতে খেরে পয়গাম দেনা, মৌতে খেরে মুহলত দেনা, কায়নাথের মাঝে আল্লাহ একজন যে মুহলত দান করছেন তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যতীত কেউরে মৌতে সময় দেয় না, ও জায়গা তার মৌত হয়ে গেল, পৃথিবীর অত বড় বাচ্চা কবরের নিশান নাই পৃথিবীর, তাহলে মৌত কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৌত আসেনি আপনার মাথার উপরে খড়া আসেন না আসেন, ও ভাই তাকওয়া অর্জন করো, মুমিনের জিন্দেগি তাও আমি জোরাতে গুজারিশ করি আমার সংগঠনের কর্মী ধরে কইয়া, শুধু ফালাফালির নাম স্লোগানের নাম ইমানদারিত্ব নাই, একদিকে আমরা প্রয়োজনে জেহাদের ময়দান আমরা রক্ত জড়াইব, একদিকে রাত্রে বই আল্লাহর কুশ করার বন্দোবস্ত আমরা করতে হবে, এটাই তরিকায় মোহাম্মদ সৈয়দ আহমদ শহীদ বেডলভি রহমতুল্লাহ আলাইহির তরিকার প্রয়োজন হচ্ছে, এটাই আল্লাহর কুরবত অর্জন করো, জমিন যা আবাদ করো, সাফিউল্লাহর নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ, আমরা স্লোগান দেই না দেই না, বাঁচাও ইমান, মুমিনের জিন্দেগি তাও দেশ বাঁচাও, এ কথা ঠিক আছে নি, আল্লাহ তুমি আমরা তৌফিক এনায়ত ফরমাও, আল্লাহ আমরা হেদায়ত নসিব ফরমাও, আল্লাহ আমরা কবরের সামান দিয়ার করবার তৌফিক এনায়ত ফরমাও, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মুস্তাফি আমরার মদিসা হুজুর তারা রাখিয়া কথা কোয়া এটা তো
বহুত বড় দুঃসাহস ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ তাকে হায়াতে তৈবা সেহাতে কামিলা নসিব করুক। আমরা মাথার সায় আল্লাহ, আমরা মুখের কথা জোরই লাগিয়া আল্লাহ তুমি হায়াতে তৈবা না, আমরা যে মাথি আর আমরা দিনের মাঝে একটা সাহস আছে কিনা না। আমি আমার কথা বলা শেষ করি। গুরু শুক্রব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সবাই তওবা করি আমরা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুর أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله فاستغفروه إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين إلى آخره. عرفت أستغفر شريفة سيتار حديث شريفة إذا এই ইস্তগফার শরীফ মুখস্থ করে যেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও পর্যন্ত ওযুর করে আসমানবাসী এক কলমা শাহাদাত পড়েন যেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। ইষ্টাপ্ত পড়িয়া দেখুন যেন আপনার দিলের তাসির পরিবর্তন হইল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে মুলাক্কাস দুনিয়া আখিরাতের কামিয়াবি যদি অন্য কোন দোয়াও মানুষে করতে পারে না, এই দোয়ার ভিতরে সমস্ত কিছু আছে। কথা একটু বুঝি শুনি, দোয়া করুক আল্লাহর কাছে, আল্লাহ আমরা মাফ করে দিত, আল্লাহ আমরা কামিয়াবি নসিব করত। আজকে বড় সাত তসিবান চৈন এসার করে ইনশাল্লাহ বড় সাত তসিবান পাবো দিয়া প্রোগ্রাম জমা হয়েছে। মর্জি সাহ হুজুরের বয়ান রয়েছে এবং কবিরুদ্দিন সাহেবেরও বয়ান রয়েছে। ইনশাল্লাহ আপনারা মফির শেষ পর্যন্ত কামিয়াব করে দিয়ে আল্লাহ তৌফিক দান করতে আমি একটা বক্তব্য রাখবো। আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. কবরবাসী মা বাবা তুমি মা করি দেও। যতদিন জমিনের আফসোস মাই বাবার নেকি দিয়া ধরবার তো অভিযোগ দেও আল্লাহ দ্বারা মা বাবা সুস্থ আছেন শিফা নাইয়া তোর মাও হায়াত দ্বারা শরীর দেও। আল্লাহ আমরা রে বাঁচাই নি দুনিয়া তো খান্দাই আল্লাহ শুরু করে তোর শরীর দেও দিয়ে দে। আমরা রে বেবুজ বাঁচাই তোর আল্লাহ সহি সমুদ দান করো। আল্লাহ আমরা রে বাঁচাই তোর আমরা লাগে দোয়া করনে বলে হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ পরীক্ষার্থী অনুরে কামিয়াবি নসিব ফরমাও। আজকের মহফিল যে কবুল বর্মা তোমার যত বন্ধায় মেহনত করছেন সাহায্য করছেন আল্লাহ এরারে দিন দুনিয়ায় তুমি সাহায্য করমাও। আজকের মহফিলের খাতিরে যাত্রা কর মুমিন মুমিনাত কবরবাসী অঙ্গরে তুমি মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা আন্দার দিল অঙ্গরে তুমি দর্শন করে দেও। আমরার কলে বিজেস মে বেমার অঙ্গরে শিফা নাইয়াত ফরমাও। ইয়া আল্লাহ যতদিনই জমিন রাখছো তোমার দ্বারের ভিখারি বানাইয়া রাখিও। কোন মানুষের দ্বার আমরা ঠেকিয়া দিও না মাওলা। আল্লাহ আমরা বুজুর্গনে গ্রামঙ্গল দরজা চেয়ে বুলন করি দেও। আল্লাহ তন্তনার ফুজিয়াত দিয়ে আমরা আন্দাজ জিল্লে রোশন করি দেও।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের দরজাতে বরকত করে দাও আল্লাহ আমাদের পীরম শ্রী সাফিউলার দরজাতে বরকত করে দাও যতদিন আমরা রে আল্লাহ দুনিয়াতে তোমার নেক বান্দাগুলো সঙ্গী বানিয়ে রাখিও হাশরের ময়দানে তোমার নেক বান্দাগুলো সঙ্গী বানিয়ে উঠাইও আল্লাহ ফিতনা ওয়াসওয়াস আহলে ফিতনা জিন্নাত ইনসানের দুশমনী থেকে আমরা রে তুমি হেফাজত করিও وفوض امري الى الله ان الله بصير بالعباد الله امر جندا بزرگان کرام اخر حیات طیبہ صحت کامل عطا سیکھو اللہ امر سایہ امر امر لگی دیر کو دن باقی رکھیو اللہ رب تک کی امر نے مستفید بنی دیو سبحان ربک رب العزت عما یصفون اللہ بہت بیماری ہو لگی دعا چاہیے بیماری اپنے شفائے کلی آجیلا نصیب فرماؤ اللہ اپنے رہ بار بار حرمائن شریف این المقبول زیارت نصیب فرماؤ اللہ اپنے رہی معافین البقہ دے تمہارا حبیب اور دربار درود و سلام اور حدیہ پہنچائی دے سبحان ربک رب العزت عما یصفون و سلام علی المرسلین والحمدللہ رب العالمین آمین نمازی دیگر ہے